বিআইনি কাঠে লক বোঝাই গাড়ির ধাক্কায় বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সাময়িক উত্তপ্ত হয়ে পড়ল আসাম আগরতলা জাতীয় সড়কের জিরানিয়া মাথোবাড়ি এলাকা। উত্তেজিত জনতার রোষে পুড়ে গেল লক বোঝাই পিকআপ গাড়িটি। যথারীতি এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিসের ইঞ্জিন। তদন্তের স্বার্থে বিশাল নিরাপত্তা বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার। সূত্রে জানা যায়, এডিসি এলাকা থেকে বেপরোয়া গতিতে আসার সময় লক বোঝাই গাড়িটি মাথোপাড়ি সংলগ্ন এলাকায় এক বাইক আরোহীকে ধাক্কা দেয়। গাড়িটি টেনে হিঁচড়ে বেশ কিছু দূর বাইকটি নিয়ে যাওয়া হয়। যথারীতি ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে দুর্ঘটনায় বাইকের চালক ও আরোহী এক মহিলা কিছুটা জখম হয়েছেন। আহত যুবকের নাম সুলতান সাং কাইপেং এবং 60 বর্ষীয় মহিলার নাম লংজাং দং কাইপেং। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। যতটুকু জানা গেছে একটা ইনসিডেন্ট হয়েছিল, এক্সিডেন্ট চেষ্টা করেছিল, একটা মব আসলো, বাট ড্রাইভার ওনারা আমরা রেস্কিউ করছি, আমরা আপনার আন্ডার এপ্রিহেনশন। বাকিটা ড্রাইভার কি আহত হয়েছে? ড্রাইভার জাস্ট হি ইজ এপ্রিহেন্ডেড, বাকি জাস্ট লিগাল প্রসেস শুরু হয়েছে। আমরা উই আর ক্লিয়ারিং দ্য প্রবলেম।